নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সমস্ত ধরনের সুদের হার এখন কত করে হচ্ছে। তার মধ্যে যেমন থাকবে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ FD অ্যাকাউন্টের সুদের হার, সেভিংস অ্যাকাউন্টের সুদের হার, ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুদের হার, এই সমস্ত রকমের সুদের হারগুলি আপনাদেরকে আজকে আমি ভিডিওতে বলবো। কারণ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সুদের হার কত এটা নিয়ে আমাদের ভিডিওগুলোতে অনেকগুলো কমেন্ট আসছিল, তাই এই ভিডিওটি করা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সঙ্গে অনুরোধ, যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওকে একটু লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথিলনকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ নিতে পারেন। আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে প্রথমে থাকবে মেয়াদ, অর্থাৎ কত দিনের, তারপর থাকবে বার্ষিক সুদ অর্থাৎ সাধারণ নাগরিকদের জন্য, আর একটা থাকবে প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের 60 বছরের বেশি বয়স। তো 7 থেকে 14 দিন অর্থাৎ 7 দিন থেকে 14 দিন 3% সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের নিচে, আর প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছর অথবা 60 বছরের বেশি তাদের হবে 3.25%। একইভাবে 15 দিন থেকে 29 দিন সাধারণ নাগরিক হবে 3%, প্রবীণ নাগরিক হবে 3.25%। 30 দিন থেকে 45 দিন সাধারণ নাগরিক হবে 3%, আর প্রবীণ নাগরিক হবে 3.25%। অর্থাৎ 7 থেকে 45 দিন এই যে 3টা স্ল্যাবে যারা ভাগ করে রেখেছে সবগুলোতেই কিন্তু সাধারণ নাগরিক পাবে 3% করে, আর প্রবীণ নাগরিক পাবে 3.25%। 46 দিন থেকে 60 দিন অর্থাৎ 45 দিনের বেশি, 46 দিন থেকে 2 মাস সেখানটায় সাধারণ নাগরিক পাবে 4% অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম, এবং প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছর 60 বছরের বেশি তারা হবে 4.25%। আবার 2 মাসের বেশি কিন্তু 3 মাস পর্যন্ত, 61 দিন থেকে 3 মাস সাধারণ নাগরিক 4% বার্ষিক সুদ, এবং প্রবীণ নাগরিক পাবে 4.25%। 3 মাসের বেশি কিন্তু 4 মাস পর্যন্ত সাধারণ নাগরিক পাবে 4.25%, প্রবীণ নাগরিক পাবে 4.50%। 120 দিন অর্থাৎ 4 মাস থেকে 5 মাস সাধারণ নাগরিক পাবে 4.25%, প্রবীণ নাগরিক পাবে 4.50%। আর 5 মাসের বেশি কিন্তু 6 মাস পর্যন্ত সাধারণ নাগরিক পাবে 4.25%, প্রবীণ নাগরিক পাবে 4.50%। অর্থাৎ 90 দিন থেকে অর্থাৎ 3 মাস থেকে 6 মাস পর্যন্ত, 3 মাস থেকে 6 মাস পর্যন্ত সাধারণ নাগরিক পাবে 4.25%, আর প্রবীণ নাগরিক পাবে 4.50%। 181 দিন থেকে 269 দিন অর্থাৎ 6 মাস থেকে 9 মাস সাধারণ নাগরিক পাবে 4.75%, প্রবীণ নাগরিক পাবে 5%। আর 9 মাস থেকে 12 মাসের কম অর্থাৎ 9 মাস বেশি কিন্তু অর্থাৎ 9 মাস থেকে অথবা 9 মাসের বেশি থেকে 12 মাসের কম সেক্ষেত্রে সাধারণ নাগরিক পাবে 4.75%, প্রবীণ নাগরিক পাবে 5%। 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য যদি কেউ করে তাহলে সাধারণ নাগরিক পাবে 5% এবং প্রবীণ নাগরিক পাবে 5.25%। আর 12 মাস অর্থাৎ 1 বছরের বেশি থেকে 2 বছর পর্যন্ত সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তারা পাবে 5%, প্রবীণ নাগরিক পাবে 5.50%। এখানে কিন্তু ডিফারেন্সটা 50 পয়সা, এর আগেরগুলোতে দেখুন সবগুলোতে 25 পয়সা পার্থক্য ছিল। আর 2 বছর থেকে 3 বছর সাধারণ নাগরিক পাবে 5%, প্রবীণ নাগরিক পাবে 5.50%। একইভাবে 3 মাস থেকে 60 মাস সরি 3 বছর থেকে 5 বছর সাধারণ নাগরিক পাবে 5%, আর প্রবীণ নাগরিক পাবে 5.50%। আর 60 মাস থেকে 10 বছর সাধারণ নাগরিক পাবে 5%, প্রবীণ নাগরিক পাবে 5.50%। অর্থাৎ 5 বছর থেকে 10 বছর 60 বছরের বয়স যদি কম হয় 60 বছর থেকে তার সেক্ষেত্রে পাবে 5%, আর প্রবীণ নাগরিক পাবে 5.50%। তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে 12 মাসের বেশি অর্থাৎ 1 বছরের বেশি থেকে 10 বছর পর্যন্ত যতগুলো মেয়াদ এরা ভেঙে রেখেছে তার মধ্যে সাধারণ নাগরিক যাদের বয়স 60 বছরের কম তারা পাবে 5%, আর প্রবীণ নাগরিক পাবে 5.50%। আমি একই জিনিস বিভিন্নভাবে বলার চেষ্টা করছি যাদের অনেকের বুঝতে সুবিধা হয়, আশা করি আপনারা এই বিষয়গুলো খেয়াল করে রাখবেন। এরপরে আসছি সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কিন্তু 2.25% সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্ট এবং যে কোনো ব্যালেন্সের জন্য। আর ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের জন্য সাধারণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তার পাবে 4.85%, আর সিনিয়র সিটিজেন যাদের বয়স 60 বছর অথবা 60 বছরের বেশি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট 5.35%,
আর ব্যাংকের স্টাফ বা এক্স স্টাফ এবং এক্স স্টাফ যারা সিনিয়র সিটিজন তারা পাবে 5 টাকা 35। অর্থাৎ সিনিয়র সিটিজন হলে অথবা ওদের স্টাফ অথবা এক্স স্টাফ বা যেসব এক্স স্টাফ এখন সিনিয়র হয়ে গেছেন, 60 বছর বেশি হয়েছে, তারাও কিন্তু 5 টাকা 35 পাবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট এবং ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুদের হারগুলি। আশা করি আপনাদেরকে আমি তথ্যগুলো ঠিকঠাক দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যগুলি মনে হয় যে গুরুত্বপূর্ণ, তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।